এক রাতে দেখা যাবে মেসি রোনালদোর জাদু সময় হিসেবে দুটি ভিন্ন দিন হলেও বলা যায় এক রাতের মধ্যেই ফুটবল বিশ্বের দুই সুপার স্টারকে মাঠে দেখতে পারবেন ভক্তরা স্প্যানিশ লা লিগায় আজ রবিবার রাতে ক্যাম্প নোতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা আর আগামীকাল রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠে আতিথ্য দেবে আসপানিয়েল বার্সার ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এবং রিয়ালের ম্যাচটি শুরু হবে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে রিয়াল মাদ্রিদে রোনালদোর থাকা নিয়ে জল্পনা চলছে কয়েক মাস ধরে এবার সে ব্যাপারে মুখ খুললেন রিয়াল কোচ জিনেদিন জিদান বললেন রোনালদো রিয়াল মাদ্রিদে কতদিন খেলবে তা নির্ভর করবে ক্লাব এবং স্বয়ং রোনালদোর উপর তবে দুই পক্ষের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হয়নি আগের মতোই রয়েছে সুতরাং এই মুহূর্তে রোনালদোর রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে এসপিএনএলের বিপক্ষে ম্যাচটি নিয়ে জিরান বলেন সাসপেনশনের পর মাঠে নেমে এই মুহূর্তে বেশ ভালো ফর্মে আছে রোনালদো ম্যাচ খেলার এবং গোল করার জন্য মুখিয়ে আছেও আশা করছি স্পপানিয়েল ম্যাচ থেকেই চেনা ছন্দে পাওয়া যাবে তাকে আর ওই ম্যাচ জিতে আমরাও লিগ টেবিলে উপরের দিকে উঠে আসতে পারব রিয়ালের আগে আজ লাস পালমাসের বিপক্ষে খেলতে নামছে বার্সেলোনা ওই ম্যাচের আগে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বসিত তার সাবেক সতীর্থ কার্লেস কোয়েল বলেছেন মেসি আরও উন্নতি করবে সাফল্যের খিদেটাই এগিয়ে এনে যাচ্ছে মেসিকে এখন আগের চেয়েও পরিণত ও আরও চমক দেখাবে লিউ পুয়েলের এই বক্তব্যের পিছনে একটি কারণ অবশ্য আছে বার্সেলোনার জার্সি গায়ে এই মুহূর্তে পুয়েলের সমান পাঁচশো তিরানব্বইটি ম্যাচ খেলেছেন মেসি আজকের ম্যাচে মেসি খেললেই টপকে যাবেন পুয়েলকে সাবেক সতীর্থের প্রশংসা করে পুয়েল আরও বলেন দ্রুত উন্নতি করছে লিউ আশা করছি বার্সার জার্সি গায়ে আরও পাঁচশো ম্যাচ খেলবে ও বার্সাকে তুলে নিয়ে যাবে অন্য উচ্চতায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো করা ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ